এবারে আপনাদের দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনার ছবি। সেখানেও কিন্তু বিসর্জনের আগে সবাই সিঁদুর খেলায় মেতেছেন, সেই সঙ্গে সঙ্গে ধুনুচি নাচেও মেতেছেন সকলে। বর্তমানের পক্ষ থেকে ইতিমধ্যে গঙ্গাসাগর কপিলমুনি মন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে শ্রীধাম সার্বজনীন দুর্গা উৎসব কমিটিতে আমরা উপস্থিত হয়েছি। আর যে খবরটা ইতিপূর্বে আমরা ব্রেক করেছিলাম, যেখানে মায়ের মহিষাসুর মর্দিনীর দুপাশে আরও আটটি মোট নটি নটি এখন আঠেরোটি মন্দির মানে ঠাকুর তোলা হয়েছে, মোট ১৯টি মায়ের পূজা করলেন। কেন করলেন? এই এলাকার যারা কমিটি রয়েছেন কিংবা এই উপপ্রধান হরিপ্রধান মানুষের কথা বলে জানা গিয়েছে, বর্তমানে প্রাকৃতিক দুর্জয়ে কপিলমুনির মন্দির যে আস্তে আস্তে গ্রাস করছে, সেই কপিলমুনি মন্দির বাঁচাবার সাথে এলাকার মানুষের যাতে মঙ্গল কামনা হয় তাই এই মায়ের পূজা অর্চনা। এই এলাকার যারা কমিটি রয়েছেন কিংবা এই উপপ্রধান হরিপ্রধান মানুষের কথা বলে জানা গিয়েছে, বর্তমানে প্রাকৃতিক দুর্জয়ে কপিলমুনির মন্দির যে আস্তে আস্তে গ্রাস করছে, সেই কপিলমুনি মন্দির বাঁচাবার সাথে এলাকার মানুষের যাতে মঙ্গল কামনা হয় তাই এই মায়ের পূজা অর্চনা। সেই হরিপদ মণ্ডল বাবু আমাদের সঙ্গে রয়েছেন, ওনার সঙ্গে একটু কথা বলে নেব। আজকের কি অনুষ্ঠান দিয়ে আজকের এই বিজয়া দশমী সারলেন? বিজয়া দশমীতে এলাকার সর্বস্তরের জনসাধারণকে আমরা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সিঁদুর খেলা এবং ধোনাচি নাচের নৃত্যের মধ্য দিয়ে আমরা এই এলাকার সমস্ত জনসাধারণকে বার্তা দিতে চাইলাম যে আমরা আগামী দিনে আমাদের অনেক বড় কাজ, সেই কাজকে আমরা এগিয়ে নিয়ে যাব অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে দিয়ে। আমরা জানি বহুরূপে সম্মুখে তোমার চারি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই বিবেকানন্দের স্বামীজির সেই বাণীকে উদ্ধৃত করে শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গা উৎসব ৪৭তম বছর পার করিয়ে ৪৯, ৪৯, ৫০তম বছরের জন্য অর্থাৎ সুবর্ণ জয়ন্তীর জন্য আমরা তৈরি হচ্ছি। প্রত্যেক বছরই আসে, মার আজকের পূজোর শেষ মানে বিদায় বেলা হয়ে গেছে, কিন্তু মাকে আজকের সিঁদুর দিয়ে বরণ করে পান পাতা এবং সিঁদুর মিষ্টি দিয়ে ধুনুচি নাচ করে মাকে বিদায় জানানো হয়। এখানে আমাদের বহু দিনের পুজো এইটা হয়ে আসছে, কিন্তু কষ্ট হচ্ছে মাকে বিদায় দিতে, কিন্তু তাও না করলে নয়, মাকে বিদায় তো জানাতেই হবে। তার জন্য মায়ের কাছে সবাই এসছে, সবাই মাকে পুজোর শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে, জানিয়ে সবাই আনন্দও করছে, তার মাঝখানে দুঃখের মাঝখানেও মাকে আনন্দ জানাতে হচ্ছে। একদম ৪৭তম বছর পার করার পরে ৫০তম বছরের সুবর্ণ জয়ন্তী বৎসর পালন করার জন্য তৈরি হচ্ছে হরিপদ বাবু। আর সেই সঙ্গে আজকের শুভ বিজয়ার দিনে মানুষের মনে বার্তা দিয়ে গেলেন, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগাবে জীবন বাঁচাবে, এছাড়া এলাকার মানুষের যাতে মঙ্গল হয় সেই বিষয়ে তিনি বললেন। আজ দেখার আগামী দিনে আগামী বছরগুলিতে কীভাবে দুর্গা মায়ের পূজা হয় এই এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল ছেলের রিপোর্ট।